শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইউনুস, বাবার নাম মৃত আলী মিয়া, মার নাম মৃত জাহানারা বেগম, 7 নম্বর ওয়ার্ড, এখন রূপকানিয়া জেলা বা বলিয়াপাড়া জেলা বলে সেটি, ছাতকানিয়া, চট্টগ্রাম। আমার 1956। আমি তখন সাতকানিয়া মডেল হাই স্কুল, সেখানেই ক্লাস 10-এর ছাত্র ছিলাম। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, ঢাকায় যখন আক্রমণ করলো, তারপর অবশেষে যখন চট্টগ্রামে আসেও নাই, তখন আমরা সাতকানিয়াতে কিছু সিনিয়র সাতকানিয়ার মুক্তি সেনা ক্যাম্প নামে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। আমাদের উস্তাদ ছিল তৎকালীন ইপিআর সদস্য উস্তাদ রফিকুল কাদের, ওনার বাড়ি সতীপাড়া। সেখানে আওয়ামী লিডার বা আমাদের যারা অগ্রজন ছিল, তারা 2-1 জন ছিল, ওনারা সাতকানিয়া থানার সাথে যোগাযোগ করে আমাদের হিরিস্টার রাইফেল, 303 রাইফেল, এইগুলো আমাদের জন্য ব্যবস্থা করলো। আমরা সাতকানিয়া থানার মধ্যেই ক্যাম্পাসে ও মাঠে ট্রেনিং শুরু করলাম। এখান থেকে পরে আমাদের জায়গা বড় দরকার, ট্রোলিংয়ের জন্য বড় জায়গা দরকার, আরও একটু ভালো ট্রেনিংয়ের জন্য। আমাদের সাতকানিয়া স্কুল যেটা মাঠ ছিল, সেই মাঠে আমাদের ট্রেনিং চলতে থাকলো। ট্রেনিং দিতে দিতে আমার ট্রেনিং দেখে, আমার ইয়ে দেখে, আমার উস্তাদ আমাকে খুবই স্নেহ করত। যারা আমাদের সাথে ছিল তাদের কয়েকজন নাম বলি। মুক্তিযোদ্ধা ইব্রাহিম বিন খলিল, তাকে পাঠান বলে সবাই ডাকতো, পাঠান, ইব্রাহিম পাঠান বলতো। ইব্রাহিম বিন খলিল ছিল, আব্দুল খালেক ছিল, মীর আহমেদ ছিল, ভেট্টা ছিল, আবুল কাসেম ছিল, তারপরে শামসুল ইসলাম ছিল, আমার বন্ধু আওয়া, আমরা একই সাথে স্কুলে পড়তাম। একটা পর্যায়ে আমাদের 303, LMG, টেনগান, তখন একটাই মাত্র ছিল থানা, তো আর একটা ইয়ে নিয়ে আসছে বোম, হ্যান্ড গ্রেনেড। কোথেকে সংগ্রহ করছে? এটা একটাই পিস কেমনে পেলো, আর কয়টা বোধ হয় আছে ঠিক আমি জানি না, কারণ এগুলো তো উস্তাদ কোত্থেকে নিয়ে আসে থানা থেকে বা কোত্থেকে, আমি ঠিক জানি না। তখন তো আমাদের সাতকানিয়ার মধ্যে যারা সিনিয়র নেতা ছিল, সিদ্দিক সাহেব ছিল, তার আবু সালে ছিল, আবু সালে তো আমরা তার আগেই দেখছি, পরে নাই, আর খোকা নামে একটা ইয়ে ছিল, এরাই বোধহয় সংগঠন। একদিন আমাদেরকে বলা হলো যে আরও একটু বড়ো জায়গায়, নির্জন জায়গায় যাবো, আমরা পাহাড়ের দিকে আমরা যাবো। এ তখনই কিন্তু তারপর দিন সাতকানিয়া থানাতে চলে আসলো পাক বাহিনী। এখন আমাদের ট্রেনিং যাওয়া, যোগাযোগ রাখাটা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়লো। এবং ওই সাতকানিয়া থানার মধ্যে যে মুক্তিসেনা ক্যাম্প 71 যেটা ছিল,
সেখানে এক নম্বরে ছিল আমার নাম, কি কারণে জানি না, আমি তার লিখে না হতো উস্তাদ দেখছে। এখন সরাসরি পাক বাহিনী চলে গেল আমার বাড়িতে, আমরা যখন শুনতেছি ওরকম গাড়ি আসতেছে, আর আমি আর বাবা চলে গেলাম, আব্বাকে খুঁজতেছে। তারপর আমরা দীর্ঘদিন বাড়ি ছাড়া, ঘরে আসতে পারতেছি না, একদিন ওর বাড়ি, একদিন ওর বাড়ি, একদিন ওর বাড়ি, ভীষণ রকমের কষ্টের মধ্যে উৎকণ্ঠার মধ্যে ছিলাম। পরে যখন বাবা বাড়িতে আসে, বাবাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল আমরা জানি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও কোনো ট্রেস নাই, কার কাছে জানবো, কোথায় গেল বাবা। এদিকে সংসার চলে না, বাড়ি চলে না, খরচপত্র কিছু নেই, আব্বাকে খোঁজার জন্যে। তখন আমরা এত শহরের সাথে কানেকটিভিটি আমাদের ছিল না সাতকেন, কারণ তো ছোট। 2000 মধ্যে আসলাম হেঁটে হেঁটে, আমার সাথে ছিল এক মামা। 2000 ব্রিজে রেখেছি সব গাড়ির দিকে সব নামালো, আমিও নামলাম। প্রথম ভয় হচ্ছিল ওরা আমার নাম টাম বা ঠিকানাটা জানে কিনা, ওরা বুঝতে পারে নাই, বেঁচে গেলাম। দ্বিতীয়বার বলতেছে লঙ্গি খোলো, খোলো জলদি জলদি, লঙ্গি খুলে আমি কি মুসলমান সেটা পরীক্ষা করলাম, আমি আদতে মুসলিম কিনা বা হিন্দু কিনা। গেলাম ওখান থেকে বিপদ মুক্ত হলাম, গিয়ে তো আপনার ড্রেস পাচ্ছি না, বাড়িতে আবার চলে আসলাম। আমি চিন্তা করলাম আমি ট্রেনিং নিয়ে কী করতাম, এরা গেল করি, আমার বন্ধুরা যারা ছিল যাদের ট্রেনিং নিলাম এরা করি, কারো কোনো খোঁজ পাচ্ছি না, সবাই জানি না। তা একজন বলল যে ওরা দু তিনজন চলে গেছে, কে কে গেল, ইব্রাহিম গেছে, খালেক গেছে, বেট্টা গেছে, মীরামন গেছে। আমাকে একটু বললো না ওরা, আমি জানতে পারলাম না, আর তো যাওয়ার কোনো ড্রেসও পাচ্ছি না, কোনো সঙ্গেও পাচ্ছি না, আমার পক্ষে আর যাওয়া হবে না, খুব খারাপ লাগলো। তখন কি কি দেখছো? তখন তো দেখলাম চট্টগ্রামের একটা কথা ছিল যে আইল, আইল বলতে গেলে গ্রাম শুনলো, তার মানে আর্মি ঢুকছে, পাড়ায় ঢুকছে। কিছু কিছু হিন্দু বাড়ি কিছু কিছু আগুন লাগেছে, তবে ওইরকম খুব বিশ্রী অমানবিক ঘটনাটা একটু কম শুনছি আমরা, তবে তরুণ পেলেই ধরে নিয়ে যেত। আরেকটা জিনিস যেটা আমার সচক্ষে দেখা, থানার পেছনে লোকগুলো ডেকে নিয়ে গেল, সব আর্মিরা আছে, পাক আর্মি, ওর মধ্যে একটা কালো আলখেল্লা পরাটা লোক দেখছি আমি, সে খালি নির্দেশ করে ওরে ওরে করে আর ওরা করে। তখনই বুঝলাম যে এটা আল শামস, এবং আমি জানি যে এটা আমাদেরই পাড়ার হয়তো বা আশেপাশে কোথাও থাকে, যেখানে তার পরিচয়টা গোপন করার জন্যে আগাগোড়া কালো কাপড় তার ছিল। দীর্ঘদিন অনেক কষ্টে কাটলাম, হঠাৎ করে এক লোক বলতেছে ওর নাম সেনু, সেনা বলে ডাকে, তোর বাবা আসতেছে। এবং ওই দিনেই কিন্তু সাড়ে নটার মতো শুক্রবার ছিল, দৌড়ে যেতে যেতে মানে সাতকানিয়া প্রপারের দিকে আসলাম, তখন বাবা আসলো। বাবার গায়ের রং মানে পোশাক মানে এটা টুপি পরতো সাদা, যেটা চট্টগ্রাম ঐতিহ্যবাহী ফুলওয়ালা যে টুপি, এটা টুপিই আছে, গায়ের শার্ট আর লুঙ্গি এগুলো মাটির মতন রং হয়ে গেছে, একেবারে পুরো মাটির মতো রং। তো পরে জিজ্ঞেস, বাবা তুমি কীভাবে আসলে? বলছে আল্লাহ আমাকে আনাইছে, আমি তো আসার কথা না। কীরকম? বলে আমরা কালুঘাটের ওখানে আমাকে রাখছিল, আমার আমার মতো অনেক লোক আরও দেখুন 25-30 জন হবে, এই ছোট একটা ঘর অব্দি গিজে গিজে করে থাকতাম, একজন একজনের বুকের উপরে আমরা ঘুমাতাম। বলি কেন বুকে ইয়ে ছিল না? ছিল, কিন্তু সমস্যা হলো সবচেয়ে আমরা কে কখন মারা যাব, কখন মেরে ফেলবে এর কোনো টাইম ফ্রেম নেই। অর্থাৎ হয়তো রাতে একজনকে ডাকা হলো, ধরে নিয়ে যায়, নিয়ে বাস পায়াস নাই, বলে মানুষ যে কীভাবে মারা যায়, কি করে একটা মুরগি জব্দ করে, সব মুরগি দেখলে তখনই বুঝতে হবে যে মানুষটা কিন্তু ঠিক সেইভাবে ধরপর ধরপর হাত পা চারে লাফা লাফাতে থাকে, কিছুদিন পর নিস্তেজ, ঠিক মরা মুরগির মতো। তা পশ্চাৎ করতে যদি রাত্রে ঘুমের উঠে পশ্চাৎ, শীতকালে তখন পশ্চাৎ করতে ওকে উঠে যেত না, যার বুকের উপরে শুয়েছে ওর বুকেই পস্টাপ, পস্টাপ করতে বের হতো না, কারণ মৃত্যু পরেও না কার কখন এটাও নিশ্চিত, আমাকে এখন ডাকতে পারে। তবে আমি বেঁচে গেলাম, আমি একটু ওদের কাজগুলো করে দিতাম, কাজ হচ্ছে বাংকার করার কাজটা আমি ভালো পারতাম, যে কারণে আমাকে তারা শ্যুট করেনি, এই জন্যে আমার কাপড় শুকরে এই অবস্থা মাটি হয়ে গেছে, এই বাংকার কাটতে কাটতে একটু একটু উর্দু বলতে পারি। মৃত্যু পাশ করছো কবে? 72-এ। তারপর তো চারুকলা লাইনে চলে আসলাম, কলেজে যখন ডিগ্রি নিলাম, যখন মাস্টার্স পাস করলাম, তখন আমি বাইরে আবার খুলনা আর্ট কলেজের প্রিন্সিপালের সাথে চলে গেলাম। তখন আমি চিন্তা করলাম আমি এখন মুক্তিযুদ্ধের উপরে কিছু কাজ করব। প্রথমে একটা কাজ করলাম কুষ্টিয়া, কুষ্টিয়া পুলিশে আমার এক বন্ধু ছিল, উনি এসপি মালিক কুষ্ট, তখন যে ভাই আপনি আমার এরকম একটা স্কাল্পচার করে দিন, হ্যাঁ ঠিক আছে করবো। সেখানে করলাম কি, আমার ফিগার একটা সাধারণ মানুষ, বাংলার একটা সাধারণ মানুষ,
আট হলো পুলিশ, যেহেতু পুলিশে গিয়ে সেখানে আমি আমার ফিগারটাই আমি তখন ওখানে তুলে ধরলাম। এই যে আমার এই ছবিটা এখানে যে খালি উদুম, এটা খালি ফিগারটা লঙ্গি মালকোজ পরা, এটা কিন্তু আমারই ফিগার, আমারই পোর্ট্রেট। পাশে ছিল একজন পুলিশ, একজনের হাতে আর্মস, আরেকজনের হাতে হচ্ছে পতাকা। নারায়ণগঞ্জ পুলিশ লাইনেও আমার একটা স্কাল্পচার আছে, যদিও আর সমাপ্ত, অনেকগুলো আবক্ষ ভাস্কর্য আছে, প্রায় 27টা আবক্ষ ভাস্কর্য আছে। খুলনা শিববাড়ি মোড়, শিববাড়ি মোড়ে এই স্থাপনাটা আছে, খুলনা শিববাড়ি মোড়। এখানে মুক্তিযোদ্ধার মধ্যে এই আমার একটা ছবি, এই এখানে কিন্তু আমার ছবিটা, এখানে আমার ফিগারটা, ফেসটা আমি এখানে দিয়ে দিছি। আর এখানে আর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই জহুরাম চৌধুরীর ছবি আমি ওখানে দিয়ে দিয়েছি, যেটা খুলনার মধ্যে আছে। জহুরাম চৌধুরীর ছবি বাংলাদেশে কোথাও কোনো শিল্পকলা বা কোনো স্থাপনা মুক্তিযোদ্ধা এতে নেই। তারপরে এম এ হান্নান আছে, আবার জহুরাম যে সাধারণ পাঠ করেছিল সেটা তারও ছবি আছে। দুঃখজনক ঘটনা, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, যখন আমি এটা শুনলাম আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। বঙ্গবন্ধুকে কেমনে মেরে ফেলে, কোনো মানুষের কোনো কথা নেই, মানুষজন নির্বাক হয়ে গেছে, চরম সত্য কথা। বর্তমান বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে এ কথা আমি বলতে পারবো না, তবে অধিকাংশই বাস্তবায়ন হচ্ছে। আর বঙ্গবন্ধুর সময়কার এই বাংলা আর বর্তমান বাংলা অনেক পার্থক্য, তবে এটা নিশ্চিত সে পরাজিত 1971 পরাজিত শক্তিগুলো তারা বসে নেই, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ষড়যন্ত্র করতে পারে, এখানে আমাদের মানে খুব সাবধান থাকতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।